আবার কি বড় চমকের মুখোমুখি হতে চলেছে রাজ্যবাসী। বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে বুধবার বিকেলে হঠাৎই জোর তৎপরতা শুরু হয়েছে ইডি। তা দেখেই এই প্রশ্ন উঠেছে। এদিন দুপুর ১২টা নাগাদ অর্পিতার এই ফ্ল্যাটে হানা দেয় ইডি। এখানে দুটি আলাদা আলাদা টাওয়ারে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট আছে, কিন্তু প্রথম দিকে নিয়ম মাফিক তল্লাশি চললেও বিকেল থেকে হঠাৎই পরিস্থিতি বদলে যায়। হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বিপুল পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। এসে পৌঁছন মিনিস্ট্রি অফ ফিনান্সের কর্তারাও, প্রিন্টার মেশিন সহ নানা সামগ্রী নিয়ে আসা হয়। দেখুন সেই দৃশ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বড় কিছু আবার উদ্ধার হতে চলেছে? উল্লেখ্য, এই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ করুণাময়ীর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সেই টাকা গুনতে একটা গোটা রাত লেগে যায়। পরে জানা যায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২১ কোটি ২০ লক্ষ। সেই টাকা নিয়ে যেতে ট্রাক আনতেও হয়েছিল ইডিকে। দ্য ওয়াল ব্যুরো।